Hi friends, welcome to my channel Osok Exclusive. Ajke Shubho Dipaboli. Tomader shobaike Shubho Dipaboli, Shubho Diwali. Shubhechha janai. Ar ajke Kali Pujo tomader shobar bhalo katuk. Ei chinta bhabna kore ajke ami amar blog ti shuru korchi. Kintu mushkiler byapar hocche ajke tumra jano je kibhabe nimnochap তার ভ্রুকুটি দেখাচ্ছে, যার জন্য সারা দিন ধরেই মেঘলা আকাশ, ঝিরঝির বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলাতেও বাচ্চাদের বাজি পোড়ানো, বড়দের আনন্দ, পুজো সব এক প্রকার কিরম একটা মেরমেরে ব্যাপার একটা হয়ে গেছে। তা যাই হোক, দেখো আজকে আমি আমার বাড়িতে কিভাবে কালী পুজো উপভোগ করছি, শুভ দীপাবলির অনুষ্ঠান কিভাবে উপভোগ করছি, আমার ছেলে, আমার ভাইপো আর আমার বাড়ির সদস্যরা কিভাবে সেটাকে উপভোগ করছে, এনজয় করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি আবার তোমাদের সামনে এসেছি। দেখো তবে, আমার ভাইপো এখন বাজি পোড়াতে ব্যস্ত, আর বাইরে রীতিমতো এখন ঝোড়ো হাওয়া বইছে আর যথেষ্ট ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। আমি আমার বাড়িটাকে দেখো কিভাবে সাজিয়েছি। ছোট ছোট মিনিয়েচার লাইটগুলো বাড়ির ছাদ থেকে আমি ঝুলিয়ে দিয়েছি। আমার মনে হয় এইভাবে দেখতে খুব ভালো লাগছে আমার, এই জন্য আমি এইভাবেই এটাকে সাজিয়েছি। নানাভাবে মানুষ পাড়ায় বাড়িগুলো সাজিয়েছে, আর আমার বাগানের মধ্যেও কিছু টুনি লাইট দিয়েছি। দেখো দেখতে পাচ্ছ, বাগানের গাছের মধ্যে দিতে বেশ ভালোই লাগছে। আমার পাড়ার দেখো সব বাড়িগুলো কিভাবে সাজিয়েছে। দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো বাড়িটা কিভাবে সাজিয়েছি। ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, তার মধ্যেই আমি ভিডিও শ্যুট করছি। আমার বয়সে কালী পুজোর সময় এরকম বৃষ্টি আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। এবছর সেই বৃষ্টিতেই আমাদের কালী পুজোটাকে মেনে নিতে হচ্ছে। গত বছর কালী পুজোয় আমরা কোনো রকম উৎসব করতে পারিনি, কারণ হচ্ছে ওই দিনকে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। তাই এবছর ভেবেছিলাম একটু আনন্দ করব, কিন্তু বৃষ্টি পুরো ব্যাপারটাকে বানচাল করে দিল। দেখো আমাদের ছোট্ট টমি, যাকে আমি টম্পু বলে ডাকি, তার আগে খুব কষ্টের মধ্যে সে দিন কাটাচ্ছে, কারণ দুমদাম করে বোম ফাটছে আর ও ভয়েতে খাটের তলায় চলে যাচ্ছে। এখন আমাকে দেখো লেজ নাড়ছে বটে। বোম ফাটলেই ও খাটের তলায় গিয়ে লুকিয়ে পড়ছে। ওর বয়স মাত্র 4 মাস, ওর জীবনেই প্রথম কালী পুজোর যে বোম কেমন ফাটে ও উপলব্ধি করছে। আর এই যে ভাইপোর বাজি আরো ভেতরে আছে, এক ব্যাগ ভেতরে আছে, সকাল থেকেই বাজি ফাটানোরা চালু করে দিয়েছে। ধোঁয়া উঠছে তো, আর তো সারা নাকে মাস্ক দে। তোমরা দেখছো ডানকুনি চামুণ্ডা মায়ের কালী মন্দির, তৎসংলগ্ন শিব মন্দির এবং দুর্গা মন্দির।
ডানকুনি একটি জনপ্রিয় রেল স্টেশন কটলাইনে, এবং এই ডানকুনির অন্যতম প্রধান দ্রষ্টব্য হল এই চামুণ্ডা কালী মাতার মন্দির। তা তোমরা দেখছো এই মন্দিরে আজকে পুজোর অনুষ্ঠান হচ্ছে, এবং কিভাবে মন্দিরটা সেজে উঠেছে সেটা আমরা দেখছি। পাশ দিয়ে দেখো রেল লাইন চলে গেছে, একদম গা দিয়ে রেল লাইনটা তোমরা দেখতে পাচ্ছ। এখন অনেক কম দামে দিয়ে দিচ্ছে, অনেক কম দামে রেলগেটে আসছি দেখতে পাচ্ছ। আর আমি রেলগেটের ওখানে নেই, আমি রেল লাইনের এপার থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। একটু পরে আমি মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাবো মন্দিরের ভেতর কীভাবে পুজো নেওয়া চলছে না চলছে। চামুণ্ডা মন্দিরে নহবত বসেছে, এর আগে কখনো বসতে দেখিনি, এবছরই প্রথম। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা ফিলিং। বহু ছোটবেলায় দেখেছিলাম এরকম নহবত একটা বিয়ে বাড়িতে, তারপর থেকে আর দেখিনি, কিন্তু এইরকম একটা নহবত সত্যি একটা আলাদা আবেগ এনে দেয়। আর এই যে আমার বন্ধু, অনেকদিন বাদে দেখা হলো, আমাদের সে ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতাম, ও এখানে মন্দিরে এসছে ঠাকুর দেখতে, তা এটাও আমার একটা আলাদা পাওনা। সবাই ব্যস্ত যে যার কাজে যে যার হাতে, কিন্তু ওই আজকের দিনে সবার সঙ্গে দেখা হচ্ছে। চামুণ্ডার পুজো আজকে অগণিত ভক্ত সমাগম হয়েছে। আজকে সারা দিন ধরে মায়ের পুজো নেওয়া হচ্ছে, সকাল থেকে শয়ে শয়ে মানুষ ডানকোণে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসে ভিড় করেছে, তারা পুজো দিচ্ছে, মায়ের আশীর্বাদ নেবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন বসে আছে। দেখো আমার মিসেস শিখা আর পাশের বাড়ির বৌদি, অগণিত দর্শক, আমার ছেলে দেখছো দাঁড়িয়ে আছে, আজকে এখনো পর্যন্ত বাজি কেনা হলো, মোট বাজি অনেকটাই হয়ে গেছে। তোমরা দেখছো ডানকুনি চামুণ্ডা মন্দির, আর এটা দেখছো অশোক এক্সক্লুসিভের সৌজন্যে। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শেয়ার করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, যাতে অন্যরাও দেখতে সুযোগ পায়।
আমার ছেলে এবং ভাইপো রংমশাল জ্বালাচ্ছে, সকলে মিলে খুব আনন্দ করছে, হই হই করছে। আর আমাদের এটাই একটা বড় পাওনা, বৃষ্টি এখন কমে গেছে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল এখন বৃষ্টিটা কমে যেতে আনন্দ অনেকটাই মানুষ করতে পারছে। কিন্তু ঠান্ডা একটা জোরে হাওয়া প্রবাহিত হচ্ছে। জমে উঠেছে কালী পুজো। আনন্দে সবাই মেতে উঠেছে। আমার দর্শকদের সবাইকে আমি জানাই আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলি। তা বন্ধুরা, তোমরা দেখলে আজকে আমার দিনটা কীভাবে কাটলো। আর তোমরা সবাই ভালো থেকো, মা কালীর কৃপায়, মা শ্যামার কৃপায় তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আগামী দিনগুলো তোমাদের খুব আনন্দে কাটুক, এটাই আমি কামনা করি। আর একটা কথা না বলে পাচ্ছি না, অন্য জায়গায় কী হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে সেইভাবে শব্দবাজি কিন্তু এবারে বাজেনি। মানে অন্যান্য বছর যেরকমভাবে বাজে, মানে ফাটানো হয়, এইবারে কিন্তু সেইটা আমরা মানে আমি সেটা দেখতে পাচ্ছি না। তারপর হাওয়াই বাজি বা উড়ন্ত উপড়ি এইসবগুলো কিন্তু প্রকোপ খুব কম। তারপর ফানুস যে গত বছরেও প্রচুর রয়েছিল, এবারও সেটা ওড়ানো হয়নি। যাই হোক, ভালোই মন্দই মিশিয়ে আজকে কালী পুজোটা কাটলো। এবার আমি খাওয়া দাওয়া করে আমি মায়ের মন্দিরে যাব। ইচ্ছা আছে অনেকক্ষণ দেখবো, জানি না কী হবে, সবই তাঁর ইচ্ছা। আর আজকে এই বলেই আমি তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, আবার দেখা হবে পরের ব্লগে।